নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার দর্শক বন্ধু, আজ আমি আপনাদেরকে বলবো মকর রাশির মার্চ মাস 2020 সালে কেমন যেতে চলেছে। আমাকে অনেকেই কমেন্টস করছে যে আমাদের ভালো হচ্ছে না, আমাদের খারাপ হচ্ছে, কোনো কিছু মিলছে না। যাই হোক, আমি একটা কথা আপনাদেরকে আগে বলে দিই যে প্রত্যেকের জন্মছক আলাদা আলাদা, প্রত্যেকের নক্ষত্র আলাদা, তাই পুরোটাই যে মিলবে এর কোনো মানে নেই। কিছু অংশে আপনাদের মিলতে পারবে, তো আশা করি থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরে গেছেন যে মার্চ মাসে কি হতে চলেছে। তাও আমি আপনাদেরকে ভিডিওতে বিস্তারিতভাবে বলতে চলেছি। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। মার্চ মাস মকর রাশির জন্য অত্যন্ত শুভ মাস, অর্থাৎ মকর রাশির জাতক ও জাতিকারা যা ভাবেনি তাই ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের এই মাসে আপনারা নতুন চাকরির বা কর্মসংস্থান পেতে পারেন। তো আমি আপনাদেরকে জানাতে চলেছি একে একে আপনাদের কী কী দিক থেকে শুভ বা অশুভ ঘটনা ঘটতে চলেছে। প্রথমে আপনাদেরকে জানাই, যারা ব্যবসা করছেন জমি জায়গা সংক্রান্ত, তাদের ক্ষেত্রে এই মাসটা খুবই ভালো। এছাড়াও যারা গার্মেন্টসের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও এই মাসটা খুবই ভালো, আপনারা ভালো অর্থ ইনকাম করতে পারবেন। এছাড়াও যারা এক্সপোর্ট বা ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও এই মাসটা খুবই ভালো। এছাড়াও যারা নর্মাল যে কোনো রকম প্রোডাক্ট দ্রব্য ব্যবসা করছেন তাদের জন্য মোটের উপরে ভালো, খুবই ভালো বলতে পারছি না। এবার আসা যাক আপনাদের চাকরি, যারা চাকরি করছেন তাদের এই মাসে বদলি হওয়ার চান্স আছে। যারা চাকরি করছেন না তারা নতুন চাকরি পেতে পারেন, এবং যারা চাকরি অলরেডি করছেন তাদের বদলির সাথে সাথে প্রমোশন হওয়ার চান্স আছে। এরপরে আসি আপনাদের পারিবারিক জীবন। মকর রাশির জাতক ও জাতিকাদের পারিবারিক জীবনে আগের থেকে অনেক ডেভেলপমেন্ট থাকবে, এবং আপনারা এই পারিবারিক জীবনে আপনাদের মধ্যে একটা মেলবন্ধন থাকবে। তবে ছোটোখাটো টুকটাক ঝগড়াঝাটি তো প্রত্যেক ফ্যামিলিতেই আছে, তো সেটাকে তো ধরা যায় না। তো মোটের উপরে পারিবারিক জীবন ভালো। এরপরে আসি আপনাদের শিক্ষাস্থান। মকর রাশির জাতক ও জাতিকারা যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এই মাসটা শুভ, আপনারা ভালো রেজাল্ট করবেন, ভালো জায়গায় যাওয়ার রাস্তা আপনাদের খুলে যাবে। এরপরে আসি আপনাদের দাম্পত্য জীবন। দাম্পত্য জীবনে আপনারা যারা পা দিয়েছেন তাদের এই মাসটা মোটের উপরে ভালো। ছোটোখাটো কোলাহল আপনার ওয়াইফকে নিয়ে আপনার মায়ের সাথে আসতে পারে, তবে একটা কথা আমি বলবো, আগে মা তারপরে ওয়াইফ। আপনারা সবসময় ওয়াইফের কথাই যে শুনবেন তা নয়, আপনারা একটু মায়ের দিকটাই একটু দেখুন, কারণ এই মাসে আপনাদের গুরুজন ব্যক্তিদের থেকে একটু প্রবলেম আসতে পারে। কারণ এই মাসে আপনাদের কোনো রকম গুরুজন ব্যক্তি হানি পর্যন্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে খুব একটা বেশি পরিমাণে নেই। তবে শরীর স্বাস্থ্য গুরুজন ব্যক্তির খারাপ হতে পারে এই মাসে। এবার আসা যাক আপনাদের নিজস্ব শরীর স্বাস্থ্য। আপনাদের নিজস্ব শরীর স্বাস্থ্য এই মাসে ভালো যাবে, তবে রাস্তাঘাটে ছোটোখাটো দুর্ঘটনার যোগ দেখা যাচ্ছে। আপনারা একটু গাড়ি ঘোড়া আস্তে আস্তে চালাবেন এবং সতর্কভাবে চলবেন, তাতে আপনারাই সেফ থাকবেন। সেফ ড্রাইভ, সেফ লাইফ। যাই হোক, এরপরে আপনাদের সন্তান স্থান। যারা সন্তান নিয়ে অনেক চিন্তিত আছেন তাদের এই মাসে
সন্তানদেরকে নিয়ে প্রাউড ফিল করবেন, সন্তান আপনার এমন কিছু কর্ম করবে যার জন্য আপনারা খুবই সন্তানকে নিয়ে আনন্দিত লাভ করবেন। এরপরে আছে আপনাদের বিবাহস্থান। যারা বিবাহের জন্য অনেক চেষ্টা করছেন অনেকদিন ধরে, তারা এই সময় বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন, কারণ এই মাসে আপনার বিবাহের যোগাযোগ আসতে পারে, ভালো জায়গা থেকে যোগাযোগ আসতে পারে এবং আপনারা আপনাদের ভালো জীবনসঙ্গী পেয়ে যেতে পারেন। তো এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, এখন পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।